রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি ওল চিংড়ির একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি চিংড়ি মাছ দিয়ে ওলের একটা রেসিপি আপনাদের করে দেখাবো। চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটা। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ওলটাও ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। তারপর আলু আর ওলটা হালকা করে ভাপিয়ে রেখেছি। 200 গ্রাম চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে পেছনের শিরাটা বাদ দিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ নুন। আর দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। গ্যাসে একটা কড়া গরম বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলু আর ওলটা দিয়ে দেব। মিডিয়াম আঁচে আলু আর ওল হালকা করে ভেজে নেব। আলু আর ওল হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। ওই একই তেলে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই দুটো পিঠের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত মাছগুলো ভেজে নিলেই হবে। আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়ায় আরো 1 টেবিল চামচ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা দুটো টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আরো একটু ভেজে নেব। এবার দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো দিয়ে আরো 2 থেকে 3 মিনিট ভেজে নেব। টমেটো দিয়ে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব 7 মতো নুন। 1/2 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো। 1/2 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি আর সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায় তাই জলটা দিলাম। এবার মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার ভেজে রাখা আলু আর ওলগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আলু ওল ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব জল।
আবারও একবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম, আবারও একবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি। ভালো করে ঘি গরম মশলাটা মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখব, তারপর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল ওল চিংড়ি। গরম গরম ভাতের সাথে এই ওল চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আবার হাজির হয়ে যাব অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন, নমস্কার।